সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় জগৎবের পাটগ্রাম লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই অনুশীলনের 4 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর সমস্যাটি হচ্ছে, যোগ করো, এখানে মোট 5টি যোগ অঙ্ক রয়েছে। তো এর আগের ভিডিওতে আমরা কিভাবে যোগ করতে হয় আমরা শিখেছিলাম। তো চলো এখন আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলোর সমাধান করব। তো প্রথমে 1 নম্বর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 2a + b - a - 2b। তো এটি এখানে মূলত 2টি রাশি রয়েছে। তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা এখন যোগ করব। তো এর জন্য আমাদের যোগ করার পূর্বে যে কাজটি করতে হবে, যে সদৃশ পদগুলো তাদের স স চিহ্ন সহ নিঃশে নিঃশে সাজিয়ে লিখে পাই, এই কথাটি লিখতে হবে। আমরা এর আগে জেনেছিলাম পূর্বের ভিডিওতে যে সদৃশ এবং বিসদৃশ পদ সম্পর্কে। তো যোগ করার সময় অবশ্যই আমাদেরকে সদৃশ পদগুলো সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর রাশিটা এখানে লিখবো, লেখার পর তার নিচে 2 নম্বর যে রাশিটা আছে সেটা লিখবো। তো এখানে মূলত সদৃশ পদগুলো সাজাই আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে এখানে 2a আছে, তার নিচে -a, তারপরে 3b, তার নিচে আছে -2b। এখন আমরা এটা যোগ করে নেব। যোগ কিভাবে করতে হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে +2a, আর এখানে হচ্ছে -a। তো +2a থেকে -a আমরা বাদ দিলে কি হবে, +a হবে। কেননা আমরা জানি যে যখন আমরা বিয়োগ করি, এই যে 2a এবং -a, 2a থেকে যখন -a বিয়োগ করব, সেক্ষেত্রে বড় যে পদটি থাকে তার সামনে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটি মূলত এখানে বসাতে হয়। তাহলে এখানে হবে কি, a +a। তো সামনে প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এখানে +3b - 2b, যদি আমরা 3b থেকে 2b বাদ দিই তাহলে একটা b থাকে, এবং বড় বড় পদ আছে কি, বড় পদটি হচ্ছে 3b, সেক্ষেত্রে এটার সামনে প্লাস চিহ্ন আছে, এই কারণে কিন্তু এখানে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে নির্ণয়ের যোগফল হচ্ছে a + b। এরপরে যে সমস্যাটি সেটি হচ্ছে 4x - 5y - 2x + y - 6x + 7y। এখানে মূলত 3টি রাশি রয়েছে। তো 3টি রাশিকে আমরা এখন সদৃশ পদগুলো যে আছে সেগুলো আমরা কি করব, স স চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখব। তো প্রথমে আমরা প্রথম যে রাশিটা আছে 4x - 5y, তার নিচে লিখবো -2x + y, তার নিচে লিখবো 6x + 7y। তো এখানে সদৃশ পদগুলো সাদাই আছে, এখন আমরা যোগ করব। তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই 3টি রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x যুক্ত যে পদগুলো আছে সেটা হচ্ছে একটা 4x, একটা -2x, একটা আছে +6x। তো প্রথমেই আমরা প্লাসগুলো যোগ করে নেব। তো +4x এবং +6x কত আসছে, +10x। তাহলে +10x থেকে -2x বাদ দিলে থাকতেছে +8x। এখানে +8x এবং এখানে থাকতেছে, আমরা প্লাসে প্লাসে যোগ করে নেব, +y + 7y + 8y। তাহলে +8y এবং এখানে হচ্ছে -5y। তাহলে +8y থেকে -5y যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে +3y। তাহলে এখানে লিখবো আমরা 8x + 3y। আমি আবার বলছি যে এখানে অবশ্যই আমরা কি করব, যে প্লাসে প্লাসে আমরা যোগ করে নিব। তো সেক্ষেত্রে আমরা 6x এবং 4x হচ্ছে 10x, 10x থাকি আমরা -2x বাদ দিলে 8x। যেহেতু 8x এর সামনে প্লাস চিহ্ন হবে, কারণ হচ্ছে যে 6x এবং 4x এর যোগফল হচ্ছে 10x এবং +10x, এটা হচ্ছে বড় পদ, সেক্ষেত্রে এটার সামনে প্লাস চিহ্ন থাকার কারণে এখানে প্লাস দিতে হবে, কিন্তু প্লাস চিহ্ন কিন্তু সামনে দেওয়ার প্রয়োজন নেই।
এরপরে এখানেও তাই আমরা করেছি যে প্লাসে প্লাসে যোগ করেছি, ওয়াই প্লাস ওয়াই প্লাস সেভেন ওয়াই প্লাস এইট ওয়াই, এই প্লাস এইট ওয়াই থেকে আমরা এই মাইনাস ফাইভ ওয়াই বাদ দিয়েছি, তাহলে প্লাস থ্রি ওয়াই। তাহলে নির্ণয়ের যোগফল হচ্ছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই। এরপরে যে সমস্যাটি রয়েছে, এখানে তিনটি রাশি রয়েছে দেখতে পাচ্ছি আমরা, তো এখানে আমরা লিখবো যে সদৃশ পদগুলো তাদের স স চিহ্ন স নিচে নিচে সাজিয়ে লিখে পাই, মোট কথা যোগ অঙ্কগুলোতে আমরা অবশ্যই এই কথাটা লিখব। এবং লেখার পরে কিন্তু যদি কোনো রাশিতে পদগুলো সদৃশ আকারে সাজানো না থাকে, আমাদেরকে সাজিয়ে লিখতে হবে নিচে নিচে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে রাশিটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড, তার নিচে হচ্ছে এটা লিখব, এটা সাদাই আছে কিন্তু দেখো থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড, অর্থাৎ সাজানোই আছে। তারপরটা কিন্তু সাজানো আছে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। এরপরে আমরা এটা যোগ করে নিব। তো পূর্বেই আমরা শিখেছিলাম যে আসলে প্লাসে প্লাসে যোগ করে যদি মাইনাস থাকে তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে সেভেন এক্স প্লাস থ্রি এক্স তাহলে টেন এক্স, টেন এক্স থেকে যদি আমরা মাইনাস নাইন এক্স বাদ দিই তাহলে হচ্ছে এক্স, এক্স হবে এবং অবশ্যই সামনে প্লাস চিহ্ন হবে, কারণ টেন এক্স হচ্ছে বড়, নাইন এক্স হচ্ছে ছোট, টেন এক্স এর সামনে টেন এক্সটা হচ্ছে প্লাস, সে কারণে কিন্তু এখানে প্লাস চিহ্ন হবে, তো প্লাস চিহ্ন সামনে লেখার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে এখানে এখানেও তাই ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই হচ্ছে প্লাস নাইন ওয়াই, নাইন ওয়াই থেকে আমরা মাইনাস সিক্স ওয়াই বাদ দিলে প্লাস থ্রি ওয়াই। তো এখানে তিনটি প্লাস আছে, তার মানে তিনটা যোগ করে নেব, টু জেড সেভেন জেড এবং জেড, তাহলে আছে টেন জেড। তাহলে নির্ণয় যোগফল হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড। এরপরে আমরা পরের যে চার নম্বর সমস্যাটি রয়েছে, এখানেও তিনটি রাশি রয়েছে, তো এগুলো সাজানো নেই, সদৃশ করা নেই, তো এগুলো আমরা কি করব সদৃশ পদগুলো তাদের স স চিহ্ন স নিচে নিচে সাজিয়ে লিখব। তো প্রথম যে রাশিটা আছে সেটা লিখলাম, লেখার পরে এখানে আমরা এই যে পরের যে রাশিটা আছে দেখো এখানে কিন্তু সামনে আমরা কি লিখব, এই যে এখানে যেহেতু প্রথম রাশিটিতে সামনে ফাইভ এ এক্স আছে, তাহলে এখানে কিন্তু আমরা এটা সামনে এটা লিখব মাইনাস সেভেন এক্স লিখব, তারপরে থ্রি বি ওয়াই আছে, তারপরে আমরা এটা লিখব, তাহলে এই যে বি ওয়াই, অর্থাৎ এই যে যে অক্ষর প্রতীক যেগুলোকে আমরা বলি, হ্যাঁ বীজগণিতীয় প্রতীক যেগুলো, এগুলোকে আমরা সাজিয়ে লিখব। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সদৃশ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে বীজগণিতীয় যে প্রতীকগুলো আছে এগুলো মিল করতে হবে, তো আমরা কিন্তু এটা মিল করে রেখেছি, যেমন এখানে এ এক্স ছিল বীজগণিতীয় প্রতীক, তার নিচে কিন্তু এ এক্স এটা মিল করে রেখেছি, এই এ এক্স যুক্ত পদটা কিন্তু সামনে লিখব, তারপরে লিখব বি ওয়াই যুক্ত যে পদটি আছে সেটা লিখব, তারপরে সি জেড যুক্ত যে পদটি আছে সেটা লিখব, আশা করি বুঝতে পেরেছো। তারপরে এখানেও তাই এটা সাজাই আছে থ্রি এ এক্স, যেহেতু প্রথমে আমরা এ এক্স যুক্ত যে পদটা আছে তা সেটাই আমরা সামনে লিখব, থ্রি এ এক্স লিখব, তারপরে হচ্ছে প্লাস সিক্স বি ওয়াই, তারপর হচ্ছে মাইনাস এইট সি জেড। এখন আমরা এটা যোগ করে নেব, তো এখানেও আমরা আগে প্লাসে প্লাসে যোগ করে নেব, তাহলে ফাইভ এ এক্স এবং থ্রি এ এক্স যোগ করলে হচ্ছে এইট এ এক্স, তাহলে এইট এ এক্স থেকে যদি আমি সেভেন এ এক্স বিয়োগ করি তাহলে হচ্ছে খালি এ এক্স। এরপরে হচ্ছে এখানে এই যে থ্রি বি ওয়াই এবং সিক্স বি ওয়াই, তাহলে আছে নাইন বি ওয়াই, তো নাইন বি ওয়াই হচ্ছে প্লাস প্লাস নাইন বি ওয়াই এবং হচ্ছে মাইনাস ইলেভেন বি ওয়াই, ইলেভেন বি ওয়াই, তাহলে এখন আমরা তাহলে ইলেভেন বি ওয়াই এবং নাইন বি ওয়াই অবশ্যই কী করতে বিয়োগ করতে হবে, যেহেতু ইলেভেন বি ওয়াই হচ্ছে মাইনাস এবং নাইন বি ওয়াই হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কত টু বি ওয়াই। এবং একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে যে এখানে সামনে মাইনাস চিহ্ন হবে, কারণ নাইন বি ওয়াই এর তুলনায় ইলেভেন বি ওয়াই টা বড়, এবং ইলেভেন বি ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন আছে সেই কারণে কিন্তু এখানে মাইনাস চিহ্ন হবে। এরপরে একটা হচ্ছে এখানে তিনটাই কিন্তু মাইনাস, তাহলে আমরা মাইনাসে মাইনাসে যোগ করব, আবার প্লাসে প্লাসে যোগ করব, শুধুমাত্র প্লাসে মাইনাসে বিয়োগ করব, তো এখানে কিন্তু যেহেতু তিনটাই মাইনাস সেক্ষেত্রে আমরা তিনটা যোগ করব, যোগ করে সামনে মাইনাস চিহ্ন দিব,
অর্থাৎ আমরা জানি যে প্লাসে প্লাসে যোগ করে সামনে প্লাস চিহ্ন হয়, আবার মাইনাসে মাইনাসে যোগ করে সামনে মাইনাস চিহ্ন হয়। কিন্তু প্লাসে মাইনাসে যখন আমরা কি করব, বিয়োগ করব, তখন বড় সংখ্যার সামনে বা বড় পদের সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই আমরা সামনে বসিয়ে দেব। তো এখানে তিনটায় মাইনাস থাকার কারণে আমরা তিনটা যোগ করব, তাহলে যোগ করে কত হচ্ছে -31 CZ। তো নির্ণয় যোগফল হচ্ছে ax-2by-31 CZ। এরপরে যে সমস্যাটি সেটি হচ্ছে এখানেও তিনটি রাশি রয়েছে। তো প্রথমে আমরা এটা রাশি লিখব, তার আগে কথাটা লিখতে হবে। তো 12x+15y-10 CZ। খেয়াল করো তোমরা এখানে কিন্তু যে বীজগণিত প্রতীকগুলো মিল করে লিখতে হবে, সদৃশ করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমে এক্স যুক্ত পদ, তারপরে ওয়াই যুক্ত পদ, তারপরে জেড যুক্ত পদ লিখতে হবে। তো আমরা সেভাবেই কিন্তু দ্বিতীয় রাশিটা লিখেছি। এখানে খেয়াল করো যে -24 এক্সট্রা মাস কানে ছিল, তো এটা আমরা সামনে লিখবো কারণ এক্স এর এটা সদৃশ করে লিখতে হবে। তারপরে ছিল হচ্ছে -9y, তারপরে -9y লিখবো, এই যে সদৃশ করে লিখবো। তারপরে ছিল প্রথমেই ছিল 15z। তো একটা জিনিস খেয়াল করো তোমরা যে 15z এখানে আসে, এখানে কিন্তু আমরা +15z লিখবো কারণ এখানে কিন্তু এর সামনে কোনো চিহ্ন ছিল না। কিন্তু এখানে যখন আমরা 15z লিখবো তখন কিন্তু এখানে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। এখানে প্লাস চিহ্ন আছে কিন্তু এখানে লেখা হয়নি, কারণ আমরা জানি যে প্লাস চিহ্নটা কিন্তু সামনে লেখার প্রয়োজন হয় না। কিন্তু যখন এটা আমরা শেষে লিখবো বা কোথাও লিখবো মাঝখানে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই প্লাস চিহ্নটা এখানে দিতে হবে। এরপরে যে রাশিটা আছে সেটা হচ্ছে এই যে এটা সাজিয়ে লিখতে হবে যে 12x, তারপরে হচ্ছে -6y, তারপরে হচ্ছে -5z। তো এরপরে আমরা এটা যোগ করে নেব। তো যোগ করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, প্লাস জন্য যুক্ত যেগুলো আছে ওগুলো আমরা আগে যোগ করে নেব। তো এখানে 12x, এখানে 12x, প্লাসে প্লাসে যোগ করলে আছে +24x। তো এখানে কিন্তু -24x আছে, সেক্ষেত্রে কি হচ্ছে যে -24x এবং +24x যদি দুইটা সমান হয়, বিপরীত চিহ্ন যুক্ত পদ, সেক্ষেত্রে কিন্তু জিরো হয়, তো কিছুই থাকে না, কারণ +24x -24x কি হবে কেটে যাবে, অর্থাৎ এটা কিছুই থাকবে না, সমান সমান +24 -24, তাহলে হচ্ছে জিরো। তারপরে এখানেও তাই দেখতে পাচ্ছি যে এখানে +15y আছে, তো এখানে মাইনাসে মাইনাসে যোগ করতে হবে, আমি আগে বলছিলাম। তাহলে -9y -6y আছে -15y, তাহলে এখানে পাইলাম আমরা -15y, এখানে পাইলাম +15y, তাহলে +15y এবং -15y কি হবে, কিছুই থাকবে না, কাটা যাবে, সেক্ষেত্রে এখানে ওয়াই থাকতেছে না। এরপরে হচ্ছে এখানে মাইনাস আমরা মাইনাসে মাইনাসে যোগ করে নিব, আগে দুইটা মাইনাস যুক্ত পদ রয়েছে, সেটা হচ্ছে -10z এবং -15z। তাহলে -10z এবং -15z যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে -10z এবং -5z, যদি যোগ করি তাহলে -15z হয়। কিন্তু আবার এখানে আছে +15z, তাহলে এখানেও একই ঘটনা, -15z এবং +15z কি হচ্ছে কাটা যাবে, তার মানে কিছুই থাকবে না। তার মানে এখানে পুরো রাশিটিতে আমাদের দেখতে পাচ্ছি যে যোগফল জিরো, অতএব এখানে লিখবো আমরা নির্ণয় যোগফল জিরো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই টিউটোরিয়াল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দিতে হবে, কারণ এরকম ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।